এখানে আমি আসলাম হচ্ছে কি তোমার চিংড়ির আইটেমটা, আর হচ্ছে নিচে রয়েছে হচ্ছে স্যালাড, স্যালাডটা ঢাকা আছে ওটা পরে ঢাকা। এখানে একটা চিকেনের, এটা কি ভর্তা টাইপের হচ্ছে আমি জানি না, মমতাই জানে। এটা হচ্ছে চিকেন, রোস্টেড চিকেন হবে একটা। তো আমাদের যে খাওয়া দাওয়া সেটা এক্সট্রাভারকারিক রেসিপি তৈরি হয়ে গেছে, একটুখানি ঢাকনা খুলে দেখা এখানে ঢেকে রেখেছি। এখানে আজকে ভর্তা আছে, মাছ, ডিম, মাংস সবই আছে, তাই তো? তো খাওয়া দাওয়া শুরু করা যায়, ঢেকে রাখি বুঝছো। প্রত্যেক খাওয়া দাওয়া করার আগে হাত ধুয়ে সেটাতে লাগিয়ে নিই, জল দিয়ে হাত ধোবে তারপর সেটা। এটা তো দরকার, বসে পড়ে এক একজন বসে পড়ে বা পা তার বস মনে হয়। আমরা এখন বসে পড়েছি আর আমরা যেভাবে খাই অভ্যস্ত সেভাবে বসে পড়েছি। এবার এবার তো তুলতে হবে না, ও স্যানিটাইজারটা দাও, সবার হাতে তো দিয়ে নিই। সব কিছু করার আগে প্রত্যেকে একটু কোন ডিশ ঠিকভাবে তুলতে হবে। দু ফোঁটা করে, এক ফোঁটা দিয়েছো কেন? লেবু দিয়ে দিলাম, ভাত রান্না ডিপার্টমেন্ট মিন্টু দার ভাতটা কেমন খানা ভাত লাগে আমার। সামনে দুটো দাঁত পড়ে গেছে না, একটু নরম নরম ভাত খাই, দাঁত পড়ে গেছে না, এই হাতাটা সুবিধা হয়েছে। আমাদের পিকনিকের দায়িত্ব ভাগ করা থাকে, হাতা খুনতে আরে ভাত, এগুলো হচ্ছে মিন্টু দার ডিপার্টমেন্ট। আরে মানবকে তিন হাতা মারো, আরে মানো, ও খায় না, একদম খায় না। এর আগের দিন আমি আসিনি, তোমরা একা একা খেয়েছো সবাই। এই তুমি আসোনি, আমরা অনেক কিছু রান্না করি জানো তো। প্রত্যেক কোটা আইটেমই সুপার হিট, হ্যাঁ সেই করেছি। চিকেনের গলা, চিকেনের মেটে, চিকেনের কচকচি, তাই বলছি তাকালাম। ও মিন্টু দারটা দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে কাঁচকলার খোসা দিয়ে কাতলা মাছের পেটি একসাথে ভর্তা, মানে কাঁচকলা মাছের ভর্তা আর কি। লঙ্কাটা হ্যাঁ মিন্টু দার লঙ্কা ভাজা লঙ্কা, না এ নাও কি গো, হাতটা বাড়াও, হাতটা বাড়াও, লঙ্কা খাবি তোমাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটা রেসিপি খাওয়ানোর জন্য। কাঁচকলা আর কাতলা মাছের, মানে কাঁচকলা সাথে কাতলা মাছের ভর্তা দুটোই ক দিয়ে, কাঁচকলার খোসা দিয়ে, কাঁচকলার খোসা দিয়ে, কাঁচকলা না মানে একটা ওই যে একটা বাটা হয় না, বাটা ঠিক কোন টাইপের লাগছে, কি বাটা যেন, যে কোনো বাটা, পাতা বাটা, যে কোনো বাটা, অনেকে কচু বাটা, তারপরে খাগল পাতা বাটা, শুনেও শান্তি, রান্না করেও শান্তি। কেউ যদি মাছের কাঁটা মুখে পড়ে না, প্লিজ ডোন্ট মাইন্ড,
এরপরে রেসিপিটা হচ্ছে আমাদের হচ্ছে ডিমের ভর্তা ঘেটে ঘুটে কারি, ঘেটে ঘুটে কারি নতুন একটা আইটেম। কিন্তু এটা যেমন করেছো ওটা রুটি দিয়ে কিন্তু ফাসাফাটি লাগবে, কিন্তু গরম রুটি দিয়ে অসাধারণ রেসিপি মাথায় আসে তাই না? আমাদের আজকে রেসিপিগুলো একটু শুকনো শুকনো ছিল, তো আমরা ভেবেছিলাম যে হয়তো নাও হতে পারে, সবাই একটু ঝোল ঝোল লাগে, তাই এটা 10 মিনিটের রান্না, এর জন্য এটার নাম দেওয়া হয়েছে কি জানো, নিজেই ভুলে গেলাম, ডিমের ঘেটে ঘুটে কারি, ডিম ডিম ভুজিয়া ঘেটে ঘুটে কারি, একটা ভালো নাম আছে ওটা বলবো না। ওটা ড্যাশ ড্যাশ থাক ওটা বলবো না, এটা রুটি দিয়ে খেতে দিব, ওইটা আমার ব্লগটা দেখে নেবেন। হ্যাঁ আমি হাত ধুয়ে নিয়েছি কারণ দিতে একটু অসুবিধা হয় তাই, ভাত কিন্তু উঠে যাবে আজকে তুই যদি খাস তো আমার আমি খুশি তাতে, তোমার জন্য হাইতেই রইলো। বড় চিংড়ি না এগুলো? হ্যাঁ সাইজটা দেখো, সাইজটা দেখো বলে ভাঙা ভাল না, এই যে গুটিয়ে গেছে এই চিংড়ির, তো কাঠি না বলে এই একটাই যে মানে পোড়া পোড়া না জিনিসটা, কিন্তু একদম একটু শুকনো শুকনো ব্যাপারটা আছে, এটা হচ্ছে রোস্টেড দই চিংড়ি। আর মমতা সমাজের কথা চিন্তা করে, সোনার কথা চিন্তা করে একদম ঝাল ছাড়া করেছে, এটা ঠিক কথা বলেছো একদম, কিন্তু সোনা ঝাল কম খায় তাই ঝাল ছাড়া করেছে, একদম কম ঝাল ছাড়া দেবো না, খাও তো বেশি ঝাল হয়ে গেলে পরে না খেতে অসুবিধা হয়ে যাবে, সোনা বলে কথা সেটা তো আলাদা, তুই সোনা কেন শুকনো লঙ্কা দিও বৌদিকে ডাক্তার শিখিয়ে দেবো, তুমি মনে হচ্ছে বৌদি ডাকে না বলে তুমি খুব রাগ করছো, গ্রেভি দেবো, খুব রাগ হচ্ছে আমার, আমাকে একটু দাও গ্রেভি, আগে একটা করে মাছ খাও, হ্যাঁ তারপরে দেখছি ভাগ যোগ করে কোনটা কি দেব, দেখো না গ্রেভি শুকনো শুকনোই খা, হ্যাঁ এটা চাও, চিংড়ি দিয়ে খাচ্ছি, হ্যাঁ খাও, খুব ভালো হচ্ছে চিংড়িটা তোমার গো, ও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো বানিয়েছে, দারুণ বানিয়েছে, শুনলাম কারণ হচ্ছে চিংড়ি ভেতরে একটা ছোট ঘি টাইপের থাকে একটা, ওটাই সব খুব ভালো লাগে, খুব ভালো শুধু ওটাই বের করে দিলে দেখবে কারিটার মধ্যে না গোটা গোটা কিশমিশ মুখে পড়বে, ঠিক আছে পুরো জয় জয় জয়, তো ওটা কিন্তু খুব ভালো লাগছে খেতে, গোটা গোটা কিশমিশ আছে চিংড়ি মাছটা অন্যরকম জিনিস একটা, চিংড়ি মাছটা চিংড়ি পোকা, চিংড়ির দিয়ে না চিকেনের দিয়ে চিংড়িটা আমি বেশি ভালো খাই, খুব ভালো হয়েছে, কি নাম রেসিপিটার,
এটা হচ্ছে রোস্টেড দই চিংড়ি রোস্টেড দই চিংড়ি মানে দেখুন এটা কিন্তু কোনো গ্রেভি নেই মানে জুসি আছে বাট গ্রেভি নেই আরে নিজে থেকে বানি পরের থেকে না একজন ওই পিকনিক থেকে একজন লোক এসেছিল উনি এসে বানিয়ে দিয়ে গেল মমতাকে হেল্প করলো মিন্টুদা যে ঘিয়ের কথাটা বলছিল চিংড়ি মাছের মাথায় সে ঘিটা আমি পেয়েছি কি মিন্টুদা এটা তো স্যার পুরো ঝর্ণা ঘি খাও আর আমার চিংড়ি মাছের ঘি গলে গেছে এগুলো কি রেখেছো হ্যাঁ এটা যে মাথা খোসা উপরে খোসা ওগুলো কি এটা মাথাটা চিবিয়ে খেলাম একটুখানি হয়ে গেল ও একটুখানি আমরা ভাগ করে নি হ্যাঁ এটা বললাম একটা একটা করে নিয়েছি দুটো আছে ভাগ করে নেবো হ্যাঁ তো তোদের মানে ওই দিকে একটা দিয়ে দিচ্ছি না আমাকে আর দিস না আমাকে খাবি না মাথার দিকটা দেবো না খাবি না তো আমাদের ভাত শেষ করবো ভাত বসিয়ে দেবো কাকে দেবো বুঝতে পারছি না হাতাটা নিয়ে নাও আর এই যে আমাদের হাঁড়ি খালি হাতা যেটুকু লেগে আছে ওটুকু আমি মিন্টু চলে ভাত বসিয়ে দেবে বলে এটা সাইড কর এবার আমাদের লাস্ট আইটেম আর শেষ আইটেম এটা হচ্ছে চিকেন পেস্তা কোরমা এই চিকেনের একটা ব্যাপার বলে দিই এটা তো খেতে ভালো লাগবে ঠিকই ভাতের দিয়ে বেশি পোলাওর সাথে বেশি ভালো লাগবে আর চিকেনটা যেখান দিয়ে আনা হয়েছে একটুখানি মানে এটা কী বলে ছাবা ছাবা থাকে না একটু বেশি গুড়মুড়কি সেরকম টেস্ট আছে কিন্তু সলিড মাংস সলিডই তো আমাকে একটা কাজ করবে দু পিস চিকেন দেবে আর ওই যে ডিমের গ্রেভিটা আছে না না আছে মনে হয় বাটিটার মধ্যে মুঝে তা খেয়ে ফেলেছো দেবে না তাই বলো দাদা একটু নিলেই আমার হয়ে যায় তোমার জন্য থাকবে থাকবে না না ওটা আমি খাবো না ওটা আমাকে মাংস দিও খালি আমি ঘেটে গুটে কারিটা নিয়ে বেশি সন্দেহজনক ছিলাম খালার দিকে তাকিয়ে যে অবস্থা দেখছি তাতে আমি আগে হয়ে গেছি নাকি তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন প্রচুর 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 শেয়ার করবেন তো বন্ধুরা আজকে আসি আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই 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 বাই